আজ থেকে মঙ্গলের কৃপায় তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি এক টানা 48 দিন, এই নিয়েই আজকের আলোচনা। কেন সব জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে। দেখুন, আজ মঙ্গল রাশি পরিবর্তন করবে, আর যখনই রাশি পরিবর্তন করবে কন্যা রাশিতে প্রবেশ করবে, তারপর থেকে এই তিনটে রাশির জন্য কিন্তু সমস্ত রকম বাধা বিঘ্ন এবং সুস্বাস্থ্য পেতে চলেছে। অর্থাৎ আপনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, আপনার সবসময় সমস্যা লেগেই আছে, সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসবেন এবং আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন। 48 দিন, এই যে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে তিনটে রাশির যে ভাগ্য উন্নতি হবে, তার মানে এই নয় যে সকলের জন্য ভালো হবে, এই নিয়ে আমি অবশ্যই আসব। দেখুন, মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে আজ, আর কন্যা রাশি কিন্তু মঙ্গলের শত্রু রাশি, আর বুঝতেই পারছেন শত্রু রাশিতে গিয়ে কখনোই ভালো ফল দেয় না। এখানে সম্পূর্ণভাবে মঙ্গল নিচস্থ হবে, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে সকলের জন্য ভালো সময় একদম না। কিন্তু এই তিনটে রাশির ব্যতিক্রম, আর আমি পজিটিভ নিয়ে আলোচনা করি, নেগেটিভ আলোচনা করি না, তাই তিনটে রাশির সম্পর্কেই আজ আলোচনা করব। প্রথমে রাশিগুলোর নাম বলবো, তারপর আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনি মিলিয়ে নেবেন, আদৌ আপনার সাথে মিলবে কি না, কোন কোন দিক থেকে মিলতে পারে, সবই কিন্তু জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে। আর আমি প্রথমে রাশিটা বললে আপনাদের সুবিধা হবে, আপনার রাশি যদি থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন, আর আপনার রাশি না থাকলে আপনি একদম ভিডিওটা দেখার দরকার নেই, কেটে বেরিয়ে যান। সেই কারণেই প্রথমে রাশিগুলো বলে নিই। তা না হলে আপনারা কি করছেন, আপনার রাশি আছে কিনা দেখতে গিয়ে সম্পূর্ণ ভিডিও কেটে ফেলছেন আর কিছুই আপনার সাথে মিলছে না, আপনারা মিলানোর চেষ্টা করছেন না, তখনই আপনাদের খারাপ বা ভুল ধারণা তৈরি হচ্ছে। সেই কারণে প্রথমে রাশিগুলো বলি। দেখুন, প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃশ্চিক রাশি। এই যে মঙ্গলের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির ভাগ্য বদলে দেবে, সমস্ত রকম দুর্দশা থেকে আপনাকে বার করে আনবে, আপনার সমস্ত রকম সমস্যা থেকে বার করে আনবে, রোগ থেকে মুক্তি পাবেন এবং প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। ধরুন আপনার সর্বকাজে বাধা, কর্মহীন হয়ে বসে আছেন, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, দুরারোগ্য ব্যাধি আপনার বাড়িতে প্রত্যেকেরই, ডাক্তারের টাকা দিতে দিতে শেষ, বা ছোটোখাটো সমস্যা আপনার প্রতিনিয়ত তৈরি হয়, চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, এগুলো সব মঙ্গল দেখে থাকে, তাই এগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আর আপনার সঙ্গে আদৌ মিলবে কি না, কারণ সেম রাশি থাকলেই তো হবে না, আমি কিন্তু বলি সত্যি কথাটা কেউ বলে না। আমি একমাত্র বলি যে সকলের গ্রহ ভালো থাকতে পারে না, সকলের খারাপ থাকতে পারে না, কিছু জাতক জাতিকাদের ভালো থাকে, কিছু জাতক জাতিকাদের খারাপ থাকে, যাদের ভালো থাকে তাদের সাথে মিলবে, যাদের খারাপ থাকে তাদের সাথে মিলবে না। তাই আপনাকে কিন্তু মিলিয়ে নিতে হবে এই মঙ্গলের অবস্থান আপনার কতটা ভালো আছে, যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে, খারাপ থাকলে কিন্তু মিলবে না, এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। আর অ্যালার্ট থাকা, চোখ কান খোলা রাখা, পরিশ্রম করা অবশ্যই দরকার, তবে গিয়ে মিলবে। আপনি যদি মনে করেন যে অটোমেটিক সব ঘটে যাবে, আমার রাশি আছে মানে আমার সাথে মিলবে, তাহলে ভুল করবেন। দু নম্বর যে রাশির কথা বলবো সেটা মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও একই কথা বলবো, দারুণ সময় কিন্তু আজ থেকেই 48টা দিন আপনার থাকছে। এই 48 দিন আপনার জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ, আপনার সর্বকাজেই সাকসেস পাবেন, সমস্ত রকম বাধা বিঘ্ন আপনার কেটে যাবে, স্বাস্থ্য ভালো হবে, সুস্বাস্থ্যবান আপনি হতে পারেন, কারণ মঙ্গল আপনাকে সমস্ত রকম রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্তি দেবে এবং আপনার যত রকম ফাঁড়া, চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, এগুলোও কিন্তু আপনার আর হবে না। শুধু আপনাকে দেখে নিতে হবে আপনার পার্সোনাল জন্মছক বা আপনার হস্তরেখায় মঙ্গল গ্রহের অবস্থানটা কি আছে, যদি ভালো থাকে তাহলেই মিলবে, কারণ মঙ্গল ভালো না থাকলে আপনার সাথে এগুলো মিলবে না। আর বিশেষ করে এই যে মঙ্গলের রাশি পরিবর্তন কন্যা রাশিতে, এটা তো মোটেও ভালো নয়, এটা খারাপ। তাই এই তিনটে রাশির জন্য যতটা পজিটিভ দেবে তাও অনেকটাই ক্লিয়ার আপনার হতে হবে, সব ঠিকঠাক থাকলে তবেই আপনি এর ফল পাবেন, সব যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এর শুভ ফল আপনি নাও পেতে পারেন। সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে এই যে মঙ্গলের রাশি পরিবর্তন কন্যা রাশিতে যখন মঙ্গল প্রবেশ করবে অবশ্যই নিচস্থ হবে, কিন্তু তা সত্ত্বেও
এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কিন্তু পরিবর্তন আনবে। সর্ব কাজে সাকসেস এবং সফলতা কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবে, তার সাথে সাথে দুরারোগ্যর ব্যাধি থেকে কিন্তু মুক্তি পাবে, সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে, তার সাথে সাথে আর্থিক উন্নতি সবই কিন্তু আপনার ঘটবে যদি মঙ্গল আপনার ভালো থাকে। অর্থাৎ আপনার জন্মছক বা আপনার হস্তরেখাটা অবশ্যই মিলিয়ে দেখবেন যে মঙ্গল গ্রহের অবস্থানটা কি আছে। যদি ভালো থাকে আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে, আপনার স্বপ্ন পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার জীবনের সফলতা আপনি উপলব্ধি করতে পারবেন। কবে থেকে? আজ থেকে 48টা দিন যথেষ্ট পজিটিভ থাকবে। আর মঙ্গল সম্পর্কে আমরা সকলেই জানি, মঙ্গল যার ভালো থাকে তার কখনো বিপদ হয় না, অকাল মৃত্যু হয় না, অ্যাক্সিডেন্ট হয় না, দুরারোগ্য ব্যাধিতে ভোগে না। আর সেগুলোই কিন্তু যাদের যাদের আছে এই তিনটে রাশির মধ্যে তাদের কিন্তু আর থাকবে না। শুধু দেখে নিতে হবে যে মঙ্গল আপনাকে সাপোর্ট করছে কি। দেখুন, এই যে আমি তিনটে রাশি নিয়ে আলোচনা করছি, সকলের সাথে কিন্তু মিলবে না। এই তিনটে রাশির মধ্যে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না, এটাই কিন্তু বাস্তব। কেউ যদি বলে সবার সাথে মিলবে সেটা অবাস্তব কথা, সেটা বাস্তব কখনো হতে পারে না, কারণ গ্রহ নক্ষত্র কখনোই সকলের ভালো হয় না, আবার সকলের খারাপও হয় না। তাই 100% বলে কোনো কিছু নেই। আমি সবসময় 50% দিয়ে থাকি, 50% একদম কার্যকারিতা ঘটে। 50% জাতক জাতিকাদের সাথে মিলবে, 50% জাতক জাতিকাদের সাথে মিলবে না। এবার দেখুন, একটু ভালো করে বুঝতে হবে, এই যে আজ যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে, কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন থেকেই কিন্তু বিপদ মুক্তি এবং রোগ মুক্তি এবং আর্থিক উন্নতি এই তিনটে রাশির অবশ্যই। এবং মঙ্গল যখন রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু নিচস্থ হবে, আর নিচস্থ মঙ্গল কখনো শুভফল সকলের দিতে পারে না। আমি এর আগেও বলেছি আপনাদের যে যেখানে ভালো সেখানেই খারাপ, যেখানে খারাপ সেখানেই ভালো। এই যে খারাপ ফল দেবে তার মধ্যে থেকে ভালো তো কিছু না কিছু থাকবে, সেই ভালোটাই আমি বেছে বার করে তিনটে রাশির সম্পর্কে আলোচনা করছি। আর যারা এই প্রোগ্রামটা শুনছেন তারা হয়তো ভাবছেন যে বাবা মঙ্গল রাশি পরিবর্তন করেছে মানে শুভ সময়, মানে প্রত্যেকের ভালো। একদম না, সব রাশি পরিবর্তনে শুভ সময় হয় না, অশুভ সময় হয়। কারণ কিছু কিছু গ্রহ তার শত্রু রাশিতে যখন প্রবেশ করে তখন তাদের ক্ষমতা ক্ষয় হয়, অতটা শক্তি থাকে না, তখন সে ভালো ফল কখনো দিতে পারে না। ঠিক আজকের আলোচনা এরকমই, যে যে মঙ্গলের রাশি পরিবর্তন, এই যে আমি আলোচনা করলাম তিনটে রাশির ভাগ্য বদলাবে বা ভালো শুভ, তার মানে এটা শুভ যে হচ্ছে তা কিন্তু নয়। শুধু তিনটে রাশির জন্যই পজিটিভ আলোচনা করলাম, এদের সাথে এটাই ঘটবে। কিন্তু এছাড়া এই মঙ্গলের রাশি পরিবর্তন অবশ্যই খারাপ ফল দেবে, এতে আমাদের সমাজেরও অনেক রকম খারাপ কিছু ঘটতে পারে, অনেক রকম বিপদ আসতে পারে। তাই এটা ভালো হচ্ছে এটা কিন্তু বলা ঠিক হবে না, যে যে মঙ্গলের রাশি পরিবর্তন তার জন্য আমাদের সমস্ত কিছু ভালো, প্রত্যেকের ভালো, একদম ঠিক হবে না। তাই এই যে তিনটে রাশিকে শুধু আমি বলবো অ্যালার্ট থাকুন, আপনাদের জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখুন মঙ্গল গ্রহের কি অবস্থান আছে, কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হচ্ছে না, তাই এর সাথে আপনার সঙ্গে মিলবে এই কথাটাও বলা যায় না। এটা আপনার দায়িত্ব মিলবে কি না মিলিয়ে নেওয়া, এটা কিন্তু সম্ভব, আপনি মিলিয়ে নেবেন এটা সম্ভব। তাহলেই দেখবেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ আমার সাথে মিলবে কি মিলবে না। যারা ভাবছেন আমার রাশি আছে তো আমার সাথে মিলবেই, তারা সঠিক ভাবছেন না, ভুল ভাবছেন। রাশি থাকলে মিলবে না, রাশির সাথে সাথে এই গ্রহের সুপ্রভাব থাকার প্রয়োজন আছে। আশা করি বুঝাতে পেরেছি, যদি বুঝতে পারেন আপনার ভাগ্য বদলে যাবে। আর আজ থেকে অনুরোধ রইল এই তিনটে রাশির জন্য 48 দিন যথেষ্ট পজিটিভ সময় থাকছে, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। এই সব কিছু আপনার মধ্যে যদি থাকে যে কথাগুলো বললাম, আপনার ভাগ্য কিন্তু বদলে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।